স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন একদিন জিব্রাইল আমিন তাকে কথা দিয়েছিলেন, আমি আপনার বাসায় একদিন আসব কিংবা আগামী কাল আসব, কিন্তু জিব্রাইল আমিন আসলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান, আরে জিব্রাইল তো আমাকে কথা দিয়েছিল, কেন জিব্রাইল আসতেছে না? জিব্রাইল না আসার কারণ কি? এই জিব্রাইল আমিন কখনো তো এরকমটি করেন নাই। পরবর্তীতে তিনি অপেক্ষমান অবস্থায় রয়ে গেলেন, অতঃপর পরবর্তীতে জিব্রাইল আমিনের সঙ্গে দেখা হলেন, সাক্ষাৎ হলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে শুনেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম আপনার বাসায়, আমি আপনার বাসার দরজার কাছে দাঁড়িয়েছিলাম কিন্তু ঘরে প্রবেশ করতে পারি নাই। কারণ কি? কারণ আপনার ওই খাটের নিচে একটা কুকুরের ছানা ছিল, একটা কুত্তার বাচ্চা ছিল। কি ছিল? কুত্তার বাচ্চা। এবং আরেকটা হাদিস রয়েছে যে মূর্তি, আম্মা যান আয়েশা অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে কিছু কাপড় তৈরি করে আনতেন, ছবি থাকতো, যার ফলে জিব্রাইল আমিন ওই ঘরে প্রবেশ করেন নাই। কার ঘরে? রাসূলুল্লাহর ঘরে জিব্রাইল আমিন প্রবেশ করেন নাই। আপনি আমি কে? আপনি আমি কে? আমরা পুতুল দিয়ে ঘর বাড়ি একে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো প্রিয় ভাইরা, ছবি এবং কুত্তার কুত্তা, এই দুটো বিষয় খুব ভয়ঙ্কর মুসলমানদের জন্য। আপনি ছবি মূর্তি যেভাবে লালন করবেন না, ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখবেন না, যদি থাকে তাহলে ছিঁড়ে ফেলবেন গিয়ে। যদি আপনার ঘরে ছবি মূর্তি থাকে তাহলে মনে রাখবেন যে যে ঘরে ছবি এবং মূর্তি থাকে সে ঘরে রহমত এবং বরকতের ফেরেশতা প্রবেশ করে না। তো আপনার ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে তাহলে আপনার উপর রহমত করবে কে? শয়তান করবে রহমত, অবশ্যই। আর যদি আপনার উপর রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ না করে তাহলে রহমত নিয়ে আসবে কি? আল্লাহ তো রহমত করবেন, কিন্তু রহমতের ফেরেশতার মাধ্যমে পাঠাবেন, আপনার উপরে রহমত আসবে না। অতএব আপনার ঘরে কোনোভাবেই ছবি মূর্তি রাখবেন না। প্রিয় মা বোনেরা, যারা বাচ্চাদেরকে খেলনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই বিষয়গুলোকে অসচেতনভাবে আপনারা এই বিষয়গুলো মনে করছেন যে কিছু না, তামাশা, খেলা একটা মাত্র, না, জাস্ট এই কাজ করা যাবে না। আপনি হাড়ি পাতিল অনেক রয়েছে, এই সমস্ত খেলনা জিনিস দিয়ে খেলা দেন, কিন্তু মনে রাখবেন আপনি যদি একটা অবয়ব তৈরি করেন বা এটাকে লালন করেন, এটাকে ভালোবাসেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে বান্দা তুমি তো আমার আকৃতি তৈরি করেছো, আমি সৃষ্টি করেছিলাম, অতএব আজকে এই জিনিসগুলো তুমি সৃষ্টি করেছো, অতএব আজকে তুমি এটাতে প্রাণ দাও। দিতে পারবে নাকি? দিতে পারবে মনে হয়? পারবে না। প্রিয় ভাইরা, কোনো মানুষের সাধ্য নাই। হ্যাঁ, বহির্বিশ্বে কিছু মূর্তি রয়েছে যেখানে ওরা স্প্রিং দিয়ে তৈরি করেছে, হাতগুলো লড়ায় আর পেটের পেট দিয়ে বক্স সিস্টেম করেছে, মুখটা লড়ে কিন্তু তারা কথা বলে, তাদের ন্যায় কথা বলে। আপনি কি বলতেছেন সেটা বলবেন, আপনার হাত লড়াচ্ছে আপনার সঙ্গে মুসাফা করার জন্য, হ্যান্ডশেক করার জন্য, এরকম কিছু তারা স্প্রিং দিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে কিন্তু তারা কথা বলে না। মার্বেল চোখের মধ্যে দিয়ে বলে যে মার্বেল, এখন চোখ প্রথমে কিন্তু রং করা থাকে যে চোখ ফুটায় নাই, অতপর মার্বেল সুন্দরকে দিয়ে মার্বেলটা কিন্তু মনির মতো চোখের, তখন বলে যে এখন ঠাকুরের কি চোখ ফুটিয়েছে, চোখ গজিয়েছে, আস্তাগফিরুল্লাহ। অতএব প্রিয় ভাইরা, মানুষদেরকে ধোকা দেওয়া যাবে, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। তো আল্লাহ যেই দিন বলবে যে তুমি ছবি মূর্তিকে লালন করেছো, আজকে এই ছবির মধ্যে তুমি দাও দেখি জীবন, আমাদের কারো সাধ্য নাই। অতএব প্রিয় ভাইরা, আমরা ছবি মূর্তিকে কখনোই কোনোভাবে প্রাধান্য দেব না, এবং আমরা এগুলো থেকে বিরত থাকবো এবং অন্যদেরকে দাওয়াত দেবো ইনশা আল্লাহ।